আমার জন্ম হচ্ছে ফরিদপুর ডিস্ট্রিক্টের মাদারীপুর সাব ডিভিশনের অন্তর্গত মাইজপাড়া বলে একটা গ্রামে 1927 সালের 15ই আগস্ট। ওই গ্রামটা খুব বিখ্যাত এখন। ওই গ্রামেতেই সুনীল গাঙ্গুলিরও জন্ম হয়েছিল এবং সুনীল গাঙ্গুলির বাবা মহেন্দ্র গাঙ্গুলিও ওই বাড়িতে ওই গ্রামে থাকতেন। তা আমার ওই গ্রামেতেই জন্ম হয়। ১৯৪৩ সালে আমি আশুতোষ কলেজে ভর্তি হই এবং নানান কারণে আমার পড়াশুনোটা একটু ডিস্টার্ব হয় এবং ১৯৪৫ সালে আমার আর পরীক্ষা দেওয়া হয় না। ১৯৪৬ সালে রায়ট হয় এবং রায়টের পর তখন কলকাতায় সমস্ত মুসলমানরা চলে যায় ঢাকায় পূর্ব পাকিস্তানে এবং অনেক স্টুডিওতে যেখানে যেখানে মুসলিম কাজ করত সেই জায়গায় লোক নেওয়া শুরু হয়। আমাকে ভারত লক্ষ্মীর একজন ইলেকট্রিশিয়ান তিনি বললেন যে একটা তুই কাজ করবি। আমি বললাম যে কেন কি বললে ল্যাবরেটরিতে একটা লোক নেবে, তুই যদি কাজ করিস আমি তোকে নিয়ে যেতে পারি। আমি বললাম আমার কোনো আপত্তি নেই। তারপর ভারত লক্ষ্মীতে গেলাম, গিয়ে ওরা সঙ্গে সঙ্গেই আমাকে নিয়ে গেল। দু একটা কথা জিজ্ঞেস করেছিল, কী জিজ্ঞেস করেছিল এখন মনে নেই। বললো যে ঠিক আছে আপনি কাল থেকে চলে আসুন। কিন্তু ল্যাবরেটরিতে কাজ তো করলাম, পয়সা দিত না। এবং তখন শুনলাম যে সমস্ত স্টুডিওতেই বেশ কিছুদিন ধরেই অ্যাসিস্ট্যান্টরা কোনো পয়সা পেত না, তারা ওই ব্যাগার খাটতে হতো এবং আমাকেও ব্যাগার খাটতে হয়েছিল। তারপর ওইখান থেকে ভারত লক্ষ্মীতে যখন কাজ করি তখন কিন্তু আমার অভিজ্ঞতা হয়েছিল সাংঘাতিক বেশি। প্রথমত ভারত লক্ষ্মীরা নিজেরা তখন আর ছবি করত না, ছবি করত বাইরের লোকেরা। ওইখানে তখন জি কে মেহতা ক্যামেরাম্যান ছিলেন, তিনি ওয়ারিশ শাহ বলে ওই যে হি রঞ্জা লিখেছিলেন তার উপরে ছবি হচ্ছিল। এবং রামানন্দ সেন আজকে যে দেখছেন, মারা গেছে যদিও কিছুদিন আগে, রামানন্দ সেন তখন অ্যাসিস্ট্যান্টের চাকরি করত, ক্যামেরা অ্যাসিস্ট্যান্ট জি কে মেহতার। জি কে মেহতা অদ্ভুত একটা মানুষ ছিলেন যার তুলনাহীন। এত ভালো লোক আমি খুব কম দেখেছি, মানে বলতে হয় সাধুর মতন। এবং রামানন্দ সেনও সেইরম ধরনের লোক যে কখনো কাউর কোনো অপকার চাইত না উপকার ছাড়া। রামানন্দ সেন পূর্বরাগ ছবিতে ওই সময়ই তিনি ক্যামেরাম্যান হন। ওই পূর্বরাগ ছবির একটা মজার ব্যাপার হচ্ছে গিয়ে, পূর্বরাগ ছবিতে অনেকেই তাদের প্রথম কাজ বলে মনে করেন। প্রথম হচ্ছে অরজেন্দ্র মুখার্জি যে ডিরেক্টর, তার প্রথম ছবি পূর্বরাগ। রামানন্দ সেন যে ক্যামেরাম্যান, তার প্রথম ছবি হচ্ছে পূর্বরাগ। হেমন্ত মুখোপাধ্যায় মিউজিক ডাইরেক্টর, তার প্রথম মিউজিক ডাইরেকশন হচ্ছে গিয়ে পূর্বরাগ। জহর রায় প্রথম কাজ হচ্ছে পূর্বরাগ। এবং অনেকেরই এই পূর্বরাগ ছবির সঙ্গে ওই একটা নস্টালজিকভাবে জড়িয়ে আছে। আমার সেই অভিজ্ঞতাটা খুব। তাছাড়া তো ওইখানে আমার ভাগ্যে জুটেছিল বিমল রায় তথাপি ছবি কাজ করছে। তথাপি যদিও ডিরেক্টর হচ্ছে মনোজ ভট্টাচার্য, কিন্তু সমস্ত কাজটাই বিমল রায় করে। তার একটা কারণ আমাকে যা বলেছিল ঋষিকেশ মুখার্জি, যিনি ওই ছবির এডিটর ছিলেন আর আমাদের সঙ্গে আমার সঙ্গে খুব হৃদ্যতা ছিল, কারণ নিউ থিয়েটার্সের সকলের সঙ্গেই
আমার একটা ভালো সম্পর্ক ছিল এবং বিমলদার কাজ আমি ওইখানে চাক্ষুষ দেখেছি এবং ওইখানে ঋত্বিক ঘটক তখন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে কাজ করত সলিল সেন তখন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে কাজ করত নেপাল নাগ তখন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে কাজ করত যদিও নেপাল নাগ সরকারি চাকরিও করত যাই হোক এর বন্ধুবান্ধব মিলে আমরা মোটামুটি ভালোই ছিলাম ওইখানে এবং ওইখানে প্রথম ছবি প্রণতি ভরচা যখন তখন প্রণতি ঘোষ ছিল তার প্রথম ছবি হচ্ছে গিয়ে ওই তথাপি তথাপিতে আমি প্রথম দেখলাম যে ছবি করতে হয় কীভাবে এবং যে ক্যামেরাম্যান ছিলেন জানি ভাই তিনি অত্যন্ত আমাকে ভালোবাসতেন এবং ল্যাবরেটরিতে গিয়ে প্রথম জিজ্ঞেস করতেন আজকে কততে ডেভেলপ করলে কত মিনিট আমি বলতাম 3.5-4 কারণ কি বড় বড় ক্যামেরাম্যানদের একেবারে টাইম ঠিক মতন ডেভেলপিং টাইমটা বলে দিতে হতো এবং সেই অনুযায়ী তাদের টেস্ট দিতে হতো এবং টেস্ট করিয়ে নিয়ে বলে ওই টাইমটা যদি ঠিক মতন না হয় 4 মিনিট কি 5 মিনিটের বেশি হলে পরে তখন নতুন বাদ তৈরি করতে হতো এটা বড় বড় ডিরেক্টরদের বেলায় এবং মাঝারি বা ছোটো ডিরেক্টরদের বেলায় ওইগুলো কেউ মানত না কোনো ল্যাবরেটরি মানত না যাই হোক ওই ভারতলক্ষ্মীতে যদি যে কাজটা করতাম সেই কাজটা ল্যাবরেটরিতে কাজ করলেও আমি শুটিং দেখতাম বেশি এবং শুটিং দেখতে দেখতে মাঝে মাঝেই মনে হতো যে এই শটটা এইভাবে নিলে কীরকম হয় হ্যাঁ কিন্তু বলা তো যেত না কিন্তু ওই দেখেই আনন্দ পরে ডিরেক্টরদের সঙ্গে ডিসকাশন করতাম ভারতলক্ষ্মীতে যখন কাজ করতাম তখন আমি আগেও বলেছি যে আমার সঙ্গে ঋত্বিকের আলাপ হয় ঋত্বিক ঘটক একটা সময় ও অ্যাসিস্ট্যান্টের কাজ করত খুব মেটাকুলিশলি করত এবং তারপরে ঋত্বিক ঘটকের মাধ্যমে আমার সঙ্গে মৃণাল সেনের আলাপ হয়েছিল এবং ওরা তখন আড্ডা মাত্র প্যারাডাইস কাফেতে তো আমাকে মৃণালদা বলল যে চলে আসুন না তখন আপনি আপনি করে বলতো চলে আসুন না প্যারাডাইস কাফেতে আড্ডা মারা যাবে এবং ওই যে প্যারাডাইস কাফেতে আড্ডা মারতে যেতাম সেই প্যারাডাইস কাফটা ছিল ঋত্বিকের বাড়ি ছিল হাজরা রোডে সে হাজরা রোডের কাছে আর প্যারাডাইস কাফেটাও হাজরা রোডে এবং ঋষিকেশের বাড়ি ছিল রূপচাঁদ মুখার্জি লেনে ওইখান থেকে কাছাকাছি হতো ওই প্যারাডাইস কাপেটা তো ঋষিকেশ এবং এর জন্যেই প্যারাডাইস কাপেতে আড্ডাটা জমত মৃণালদা আসতো সেই সার্কাস এভিনিউ থেকে মানে পার্ক সার্কাস থেকে হেঁটে হেঁটে প্যারাডাইস কাপেতে আসতো সলিল চৌধুরী আসতো কসবা থেকে হেমাঙ্গ বিশ্বাসরা আসতো পার্ক সার্কাস থেকে হেমাঙ্গ বিশ্বাস উষা দত্ত এরা পার্ক সার্কাস থেকে সোনারপুর ওই দিক দিয়ে আসতো ও রেবা রায়চৌধুরী সজল রায়চৌধুরীরা এবং আমি বংশীদা আসতাম এই টালিগঞ্জ থানার থেকে থানার রাস্তা দিয়ে রাজবাড়ি থেকে আর এরা আসতো ওর নাম ও কালী ব্যানার্জি আসতো লেক মার্কেটের কাছের বাড়ি থেকে উৎপল আসতো সিডলি পার্কের ওখান থেকে উৎপল প্রতাপ রায়ের বাড়ি আমি জানি না প্রতাপ রায়েরা কোথা থেকে কোথায় থাকতো প্রতাপ রায়ও আসতো এবং এই কারণে আড্ডাটা খুব জমজমাট ছিল এবং আর একটা ব্যাপার হচ্ছে কি যে ওই যে প্যারাডাইস কাপের যে মালিক সে আমাদের কখনো ডিস্টার্ব করতো না দুটো 2:30 অবধি আমরা আড্ডা মারতাম ওইখানে কিন্তু কেউ কিছু বলতো না তার কারণ হচ্ছে কি ওইখানে তখন কমিউনিস্ট পার্টির বেআইনি ছিল এবং কমিউনিস্ট পার্টির আইপিটিএ আইনি সংগঠন হলেও ওইখানেই তাদের নেতারা বসত নির্মল ঘোষ মমতাজ আহমেদ তারপরে
তোমার নিরঞ্জন সেন এরা সবাই আসতো, মাঝে মাঝে সুধী প্রধান আসতো, জ্ঞান মজুমদার আসতো, এরা সব আইপিজিএস স্টলওয়ার্ট, এবং ওইখানে বসে বসে নাটক নিয়ে আলোচনা হতো। বিজন ভট্টাচার্য ওখানে মরাচাঁদ বলে নাটকের সম্পর্কে অনেক কথা বলতেন, এবং মরাচাঁদ নাটকে তাপস সেন যে আলো দিয়েছিল, আলো করেছিল, প্রথম আলো তাপস সেন করে, সেই তাপস সেন ওই মরাচাঁদের ও মানে আলো নির্দেশক ছিল, এবং মরাচাঁদ একটা অসম্ভব ভালো নাটক ছিল, এবং বিজনদাও ওখানে আসতেন, নানান ধরনের গল্প ওইখানে পুরনো দিনের লোকে করত। এবং ওইখান থেকেই কালী ব্যানার্জি শতবর্ষ আগে বলে স্টারে কাজ পায়, ওইখান থেকেই কালী ব্যানার্জি বরযাত্রীতে কাজ পায়, ওইখান থেকেই আমার সলিল চৌধুরী বরযাত্রী মিউজিক ডাইরেক্টর হয়, পাশের বাড়ির মিউজিক ডাইরেক্টর হয়, এরকম নানান ধরনের ঘটনা, নানান ধরনের লোকের সংমিশ্রণ এত ছিল। ওইখানেই রাজেনবাবু ওয়াল্টার টমসনের কাজের ফাঁকে এই একবার আড্ডা মেরে, প্যারাডাইস ক্লাবে আড্ডা মেরে তারপরে চলে যেতে নিয়ে যেতে, পানুপাল আসতেন সবে বিলেট থেকে একটা ট্যুর করে, পানুপাল বুলবুল চৌধুরী এরা, মানে একটা জমজমাট কালচারাল আড্ডা বলতে যেটা বোঝায় সেটা ছিল প্যারাডাইস ক্যাপেতে। প্যারাডাইস ক্যাপেতে যখন আমরা আড্ডা মারছি সেই সময় নির্মল দে বেদিনী বলে একটি ছবি করছে, তাতে অ্যাসিস্ট্যান্টের চাকরি নিয়ে চলে গেল ঋত্বিক বেদিনী ছবি করতে। মৃণালদা তখন কাজ করত এনএল সেনের আন্ডারে, মৃণালদাই সব করত দুধারা ছবিতে, আর আমি তখন ভারতলক্ষ্মীতে করতাম, ভারতলক্ষ্মী তখন টিম টিম অবস্থা খুব চলে না আর কি, ল্যাবরেটরি অবস্থা খুব খারাপ। তখন একদিন আমাকে সত্যেন চ্যাটার্জি এবং রামানন্দ সেন বললো যে তুমি তো ল্যাবরেটরি অবস্থা খারাপ বলছো, তুমি কি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরের কাজ করবে? আমি বললাম না করার কি আছে, আর আমি তো জানি অ্যাসিস্ট্যান্ট কাজ। তখন বললো যে ঠিক আছে, তাহলে হীরেন বসু বম্বে থেকে আসছে এখানে ছবি করতে, আর তারা আমাদের স্টুডিওতেই করবে, আমি কি হীরেনদাকে বলবো? আমি বললাম হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। তখন সত্যেনদা আমাকে একদিন ডেকে পাঠায় যে হীরেনদা এইখানে আসছেন, আপনি চলে আসুন। হীরেনদা আমাকে বরাবর সত্যেনদা আমাকে আপনি আপনি করে বলতেন, তো আমি চলে গেলাম। চলে গিয়ে হীরেনদা আমাকে দেখে বললেন যে তুমি ল্যাবরেটরি কাজ করেছো ওটা তো খুব ভালো, তোমার অনেকগুলো এক্সপিরিয়েন্স আছে, এডিটিংয়ের এক্সপিরিয়েন্স আছে, সবই আছে, আমার কাছে খুব ভালো লাগবে। আচ্ছা হাতের লেখাটা দেখি, তো আমার হাতের লেখাটা মোটামুটি ভালোই ছিল, তো হাতের লেখাটা দিল, বলে যে ঠিক আছে তুই কাল থেকে চলে এসো আমার বাড়িতে, কাল থেকেই তোমার অ্যাপয়েন্টমেন্ট। আমি হীরেন বসুর অ্যাসিস্ট্যান্ট হয়ে গেলাম একতারা ছবিতে, এবং ওই একতারা ছবির পরে প্যারাডাইস ক্যাপেতেও আস্তে আস্তে সকলে যে যার মতন কাজে চলে গেল। কালী ব্যানার্জি চলে গেলেন বরযাত্রী করতে সত্যেন বোসের সঙ্গে, সলিল চৌধুরী চলে গেল ওদেরই আর একজন পার্টনার সুধীর মুখার্জির সঙ্গে পাশের বাড়ি করতে মিউজিক ডাইরেকশানে। এইভাবে উৎপল দত্ত তখন বোধ হয় মাইকেল মধুসূদনের কাজ পেয়েছে কি পায়নি, বা পিএলটি তখন খুব রমরমা চলছে, সেইখানে চলে গেলেন, এবং আস্তে আস্তে প্যারাডাইস ক্যাপের আড্ডাটাও কমতে আরম্ভ করলো। প্যারাডাইস ক্যাপের সম্বন্ধে একটা কথা বলবো যে প্যারাডাইস ক্যাপের সামনে একটা বিড়ির দোকান ছিল, সেই বিড়ির দোকানে সকলে বিড়ি সিগারেট খেত, ওইখানে একটা ছেলে কাজ করত, সেই ছেলেটা আমাদের কথা শুনে
নিজে বাড়িতে বসে পড়াশোনা করতে আরম্ভ করে এবং পড়াশোনা করে আজকে সে হার্ভার্ড ইউনিভার্সিটিতে ইংরেজির অধ্যাপক এবং মৃণাল সেনের ছেলের সঙ্গে দেখা হয়েছিল মৃণালদার সঙ্গে দেখা হয়েছিল মৃণালদা বললো যে আপনাদের ওই আড্ডার জন্যই আমার আজকে এই অবস্থা আমি আজকে হার্ভার্ড ইউনিভার্সিটির ইংরেজির অধ্যাপক যাই হোক প্যারাডাইস কাপের এই ইম্প্যাক্টটা সাংঘাতিক একতারা কাজ করার পর আমার পরবর্তী কাজ হলো গিয়ে নির্মল মিত্রের সঙ্গে রাজধানী থেকে এই রাজধানী থেকে স্ক্রিপ্টটা ছিল মৃণাল সেনের এবং কাহিনীও ছিল মৃণাল সেনের রাজধানী থেকে আমরা কালী ব্যানার্জিকে নায়ক করলাম এবং উৎপল দত্তকে অফিসারের রোলটাকে নির্বাচন করলাম ওটা একটা সুপারহিট ছবি এবং এই সময় থেকেই আমার সঙ্গে ভানু বন্দ্যোপাধ্যায়ের আলাপ হয় তখন প্যারাডাইস ক্যাফেতে আমাদের যাওয়া হতো না ঠিকই কিন্তু বশিশ্রীতে খুব যেতাম সেইখানে ভানু ব্যানার্জি তারপরে ছয় বিশ্বাস এরা সমস্ত আসতেন ছয় বিশ্বের সঙ্গে আমার আক্তারাতে আলাপ এবং এই ঘটনাটা না বললে পরে খুব খারাপ লাগবে কারণ ছবিদাই একমাত্র আমাকে শিখিয়েছিলেন যে কীভাবে আর্টিস্টদের সামনে ডায়লগ পড়াতে হয় আমি আক্তারা ছবিতে ছবিদাকে ডায়লগ পড়াতে গেছি আমার ওইটা প্রথম কাজ হলো হিরেনদা আমাকে দিয়েছিলেন যে ছবি বিশ্বাসকে ডায়লগটাকে মুখস্থ করিয়ে দাও আমি গেলাম গিয়ে তো অ্যাক্টিং করে ডায়লগ পড়াচ্ছে তখন ছবিদা বললো দাঁড়ান 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 তুমি এইখানে বসো কারণ তুমি তো অ্যাক্টিং করবে আমি তো করব না তা আমি একবারে ভাবা চাকা খেয়ে গেছি বলে চাকরিতে চলে গেল তা বলে দেখো যখনই কোনো আর্টিস্টকে অ্যাক্টিং তার ডায়লগ পড়াবে তখন তুমি রিডিংটা পড়বে অ্যাক্টিং করবে না এটা মাথায় রেখে দিও আমাকে রিডিংটা পড়ো আমি মুখস্থ করে নেব অ্যাক্টিংয়ের কাজটা আমার আমাকে করতে দাও এবং তারপরের থেকে আমি কখনো কোনো আর্টিস্টকে ওই রিডিং ছাড়া আর কিছু শেখাইনি এবং আমিও আমার অ্যাসিস্ট্যান্টদের বলেছি যে আর্টিস্টদের যখন অ্যাক্টিং মানে ডায়লগ পড়াবে তখন শুধু রিডিং করেই পড়বে এবং সেখানে যেন পাঞ্চুয়েশনটা ঠিক থাকে এই এবং এই এত বড় শিক্ষা আমাকে যা দিয়েছিলেন সেটা আজও আমি সেটা বহন করে চলেছি আর ভানুদার সঙ্গে ওই যে আলাপ হলো আমার ওই বশিশ্রীতে তার ফল হলো একটা তার পরের ছবি রাজধানী থেকে পরের ছবি নির্মল মিত্রকে দিয়ে ভানুদা করালেন কাঞ্চন মূল্য এই কাঞ্চন মূল্যতে একটা বিরাট ইতিহাস আছে সেই ইতিহাসটা সাংঘাতিক ইতিহাস কাঞ্চন মূল্যের স্ক্রিপ্টটা আমার করা কিন্তু কাঞ্চন মূল্যর টাইটেলে স্ক্রিপ্টে লেখা আছে দীপেন্দ্রকৃষ্ণ চট্টোপাধ্যায় এবং নির্মল মিত্র এরা দুজনের একটা শব্দও লেখা নেই এবং সেই নিয়ে ভানুদা ডিস্ট্রিবিউটারের সঙ্গে ঝগড়া যে বললো যে কাঞ্চনমূল্য আপনাদের সঙ্গে করব না আমি দেখলাম মহাবিপদ এটা তাহলে ছবি বন্ধ হয়ে যাবে আর আরডিবিও বললো যে আমাদের ওইটা একটা নিয়ম যে যে কোনো স্ক্রিপ্টই হোক যারই লেখা হোক ওটা নৃপেন্দ্রকৃষ্ণ চট্টোপাধ্যায়ের নামে যাবে আমি তখন ভানুদাকে বললাম যে ভানুদা এটা করবেন না তার কারণ হচ্ছে গিয়ে তার ছবিটা বন্ধ হয়ে যাবে আমাদের খাওয়া পড়া নষ্ট হয়ে যাবে যাই হোক অনেক করে ভানুদার মতন রাগি লোক যেদি লোককে মানে বোঝানো গিয়েছিল এবং ছবিটা হয়েও ছিল দারুণ ভালো হয়েছিল এবং এই ছবিটাও বোধ হয় বক্স অফিস সফলতা পায় তারপর থেকে নির্মল মিত্রকেও মানে বেকার থাকতে হয়নি আমাকেও বেকার থাকতে হয়নি
নির্মল মিত্রের সঙ্গে কাজ করার পরে বীরেশ্বর মুখার্জির সঙ্গে কাজ করেছি, তারপরে সত্যজিৎ রায়ের অভিযান ছবি করার পর 1959 সালে আমি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরশিপকে গুডবাই করে ছেড়ে দিই, আর অ্যাসিস্ট্যান্ট হইনি। 1963 সালে আমরা একটা গ্রুপ ডিরেকশন করে শেষ প্রহর বলে একটা ছবি শুরু করি নিজেরা। সূর্যলাডিয়া, যিনি শেষ প্রহরের প্রডিউসার এবং ডিস্ট্রিবিউটার, তিনি প্রভা পিকচার্সের সঙ্গে জড়িত ছিলেন। প্রভা পিকচার্সের তখন পিয়াসা বলে একটা ছবি পরিবেশনের দায়িত্ব নিয়েছিলেন। প্রভা পিকচার্সের সেই সময় আমাকে বলল যে নিপেন, বাংলা বুকলেট করতে হবে এবং গানগুলোকে বাংলা করতে হবে, তুই কি পারবি? আমি বললাম হ্যাঁ, তাতে অসুবিধাটা কোথায়? পিয়াসার বুকলেট আমার করা এবং গানও আমার লেখা, এবং গুরুদত্তের গানও আমি অনুবাদ, বাংলা অনুবাদ করে দিই, এবং ওটা ওই বুকলেটের যেটা পিয়াসার বুকলেটের ভিতরে যে বাংলা যে অংশটা, মানে বাংলায় যে গল্পটা বলা পিয়াসার, সেটা আমার লেখা, এবং গান যে অনুবাদ সেটা অনুবাদটাও আমার করা। যাই হোক, সেটা বড় কথা নয়। গুরুদত্ত তখন সাহেব বিবি গোলাম করবে, তো আমাকে বললো যে আপনি কি বিশ্বজিৎকে চেনেন? আমি বললাম না, আমি চিনি না। বলল বিশ্বজিতের বাড়িটা আমি চিনি। তখন ও বলল যে বিশ্বজিৎকে চেনেন না, বিশ্বজিতের বাড়ি চেনেন? আমি বললাম যে আমি একটা ঘটনা প্রসঙ্গে বিশ্বজিতের বাড়িতে একদিন যেতে হয়েছিল, তাই বিশ্বজিৎকে চিনি। তাই বলল মায়ামৃগ দেখার পর ও ভূতনাথের চরিত্রে বিশ্বজিৎকে ঠিক করল, তা আমি বলল চলুন আমি আর আপনি যাই। তখন গুরুদত্ত আমাকে আপনি আপনি করত, তা দুজনে মিলে চলে গেলাম ইয়েতে, বিশ্বজিতের বাড়িতে, এবং বিশ্বজিৎকে তখন প্রায় রাত 12টা বাজে, বিশ্বজিৎকে তুলে তাকে বললাম যে আপনাকে ভূতনাথ করতে হবে, আপনি যদি রাজি থাকেন তাহলে পরে চলে আসুন, গুরুদত্ত নিচে রয়েছেন গাড়িতে, তাহলে একসঙ্গে গ্রাউন্ডে গিয়ে টিকিট ফিকিট আপনাকে দিয়ে দেবে, কালকে সকালেই হয়তো যেতে হতে পারে। তো বিশ্বজিৎ সঙ্গে সঙ্গে রাজি হলেন, ও তাড়াতাড়ি খানিকক্ষণের মধ্যে তৈরি হয়ে নিয়ে আমার সঙ্গে চললেন, নিচে গুরুদত্ত ছিলেন, গুরুদত্তকে নিয়ে আমরা গ্রাউন্ড হোটেলে গেলাম। তারপর কী কথাবার্তা হয়েছে আমি জানি না, তারপর একসঙ্গে আমি আর বিশ্বজিৎ ফিরেছিলাম। কিন্তু ওইটে বিশ্বজিতের ভূতনাথ করা হয়নি, এটা অন্য প্রসঙ্গ। আমার একটা লাভ হলো যে সূর্যদা বললো যে তুই এত করলি তুই একটা ছবি কর, তো ছবিটা আমাকেই দিয়েছিল, কিন্তু আমি আমাকে সৌমেন্দু রায় বললো যে একা করবি, নিত্যানন্দ মানে ওই তোর সঙ্গে কাজ করেছে ইয়েতে, ওকেও সঙ্গে নে। আমি বললাম নিত্যানন্দ দিলে তার তপেশ্বর প্রসাদ বাদ যাবে কেন, তাহলে তপেশ্বরও থাক, আমার ওই ডিরেকশন একা দিতে হবে এমন কোনো ইয়ে ছিল না। যাই হোক, শেষ প্রহরটা গ্রুপ ডাইরেকশন হলো প্রান্তিক নাম দিয়ে। শেষ প্রহরে একটা মজার ঘটনা হচ্ছে গিয়ে যে শেষ প্রহর যখন করতে করতে শর্মিলাকে শক্তি সামন্ত ওর ছবিতে কাশ্মীর কি কলি বলে একটা ছবি করবে, তাতে নায়িকা ছিল শর্মিলা আর নায়ক ছিল শাম্মী কাপুর। এখন একদিন রাত্রে শুটিং হচ্ছে আমাদের, শাম্মী কাপুর এসে হাজির, বলল শর্মিলা বলল আমাকে ঘন্টা দুয়েকের জন্য ছেড়ে দিতে হবে, একটু ওদের ইউনিটের সে একটু আড্ডা মেরে আসবে। আমি বললাম যে এক মিনিটও ছাড়া যাবে না, ওটা আমার শুটিংয়ে হয় না। তো বলে না আমি তাহলে কাজ করবো না। আমি কাজ নয় করতে পারেন, যতক্ষণ ইচ্ছা আপনি বসে থাকুন, কিন্তু এইখানে থাকতে হবে। তারপর আমি বললাম আমার প্রোডাকশান ম্যানেজারকে, যে চিৎকার করেই বললাম যে শাম্মী কাপুর আর যে ওদের সঙ্গে এসছে তাদের এক্ষুনি ফ্লোর ছেড়ে বার
বার করে দিতে বলো, ফ্লোক ছেড়ে যেতে বলো। ওরা অপমানিত হয়ে ওরা ফ্লোক ছেড়ে চলে যায়। যাই হোক, অনেকক্ষণ বাদে শর্মিলা আবার কাজ করে এবং সেই রাতে বলে যে আমি কিন্তু ডাবিংয়ে আসছি না, আরও আসবেন না, আমার তাতে কিছু এসে যাচ্ছে না। যাই হোক, ওই পোর্শনটা শর্মিলার ডাবিং ছাড়াই হয়েছিল এবং আমি ওই জেটটা না দেখালে পরে সেদিন শুটিংটা হতো না। এই এইগুলো ডিরেক্টরদের সবসময়ের জন্য মেনে চলতে হয়, একটু দৃঢ়চেতা হলে ভালো হয়। বাক্সবদল তারপরে ছবিটা হয়, সেটা দুর্গাদাস মিত্র করে এবং সেটা সুপারিশ হয়, কিন্তু বাক্সবদল প্রডিউসার এক পয়সাও পায়নি, আমরাও 500 টাকার বেশি ডিরেকশন ফিও পাইনি। যাই হোক, ওইটাতে সমস্ত ছবিটা হওয়ার পর একটা অদৃশ্য হাত কাজ করলো। তারা বলল যে সেই হাতটা এতই শক্ত যে প্রডিউসারকেও মাথা নোয়াতে হলো এবং ওখানে নিত্যানন্দ দত্তর নাম ডিরেকশনে দেওয়া হলো, প্রান্তিকটা উঠে গেল এবং আমার নাম দেওয়া হলো সহ প্রযোজক হিসেবে। আমিও তাতে রাজি হলাম, কিছু এসে গেল না, কিন্তু প্রান্তিকটা ভেঙে গেল। আমি তখন প্রতিজ্ঞা করলাম যে জীবনে আর প্রাইভেট ফিনান্সে আমি ছবি করব না, আজও আমি প্রাইভেট ফিনান্সে কোনো ছবি করিনি। তারপরে একটা ডকুমেন্টারি কোম্পানি করা হলো, গ্রাফিক ডকুমেন্টারি বলে, সেই কোম্পানির প্রথম ছবি হচ্ছে গ্লিমসেস অফ ওয়েস্ট বেঙ্গল এবং সেইটে প্রেসিডেন্ট গোল্ড মেডেল পায় এবং তারপরে পরপর ছবি হয় এবং সবকটাই বংশীচন্দ্র গুপ্ত ডিরেকশন দেয়, আমরা গ্রাফিক ডকুমেন্টারি প্রডিউসার থাকি। দেশভাগ, দাঙ্গা, এই সমস্ত কিন্তু আমাদের স্টুডিওতে খুব একটা যে প্রভাব ফেলেছিল তা কিন্তু নয়। 1952 সালের হিসেবে দেখা যায় যে 52টা ছবি সেই বছর রিলিজ হয়েছিল, কিন্তু মজা হচ্ছে গিয়ে যে স্টুডিওর শ্রমিকদের কিন্তু কখনো মায়নাটা বাড়ল না। এই কথা ভেবে 1947 সালে সিটিএবি গঠন করে সমস্ত টেকনিশিয়ানরা এবং স্টুডিও কর্মীরা, তাতে প্রেসিডেন্ট হয় প্রমথেশ বড়ুয়া এবং কার্যকরী সমিতিতে সমস্ত বড় বড় টেকনিশিয়ানরা ডিরেক্টররা তো ছিলেনই। আমাদের ভারতলক্ষ্মী থেকে আমাকে এবং ভূপেন ঘোষ যে চিফ টেকনিশিয়ান তাকে নির্বাচিত করা হয় এক্সিকিউটিভ কমিটিতে। সেইখানে উত্তরাতে যে মিটিং হয়, সেই মিটিংয়ে প্রথম দাবি তোলা হয় যে আনপেড অ্যাপ্রেন্টিসশিপ, অর্থাৎ বিনে পয়সায় কাউকে কাজ করতে দেওয়া হবে না, এবং এইটে পাশও হয় এবং সেই রেজুলিউশনটা তুলি আমি। এবং তারপরের থেকে আমি যেন একেবারে সকলের প্রিয় হয়ে গিয়েছিলাম, আমি অত ওভেশন আর কখনো পাইনি। এবং তারপরের দিন, মানে মিটিং যেদিন হলো তার পরের দিন থেকে সমস্ত স্টুডিওতে মায়না চালু হলো সমস্ত কর্মচারীদের। ফ্রিল্যান্স টেকনিশিয়ানরা আগেই পেত টাকা, কিন্তু এটাও কম, 30 টাকা মায়নাতে লোকের সংসার চলে না। 1952 সালে এই দেখে অভিনেত্রী সংঘ, তারাও তাদের একটা সংগঠন করতে চাইল অভিনেতারা এবং নাম দিল অভিনেত্রী সংঘ, এবং তাতে ভানু বন্দ্যোপাধ্যায়, ছবি বিশ্বাস, বিকাশ রায়, অনুপ কুমার এরা ইনিশিয়েটিভ নিয়েছিল এবং 1952 সালে ওদের সংগঠন হয়। এদিকে সারা ভারতবর্ষেতে হলের যে কর্মচারী তারা মিনিমাম ওয়েজ, অর্থাৎ ন্যূনতম মজুরি এর একটা আন্দোলন শুরু করে এবং তার সেইটে আমাদের এখানেও আসে। সিটিএবি অতটা গা করেনি, কেন করেনি জানি না, তার ফলে আমরা সিটিএবির মধ্যে থেকেও আমরা কয়েকজন মিলে, যেমন অজিত লাহিড়ি, আমি, ঋত্বিক ঘটক, মৃণাল সেন, এরা মিলে আমরা স্টুডিও স্টুডিও বলে বেড়ালাম যে মিনিমাম ওয়েজ না দিলে পরে আমাদের চলবে না।
এই কারণে আমরা মিনিমাম ওয়েজের আন্দোলন করি। 1959 সালে এই আন্দোলনটা এমনই একটা পর্যায়ে যায় যাতে করে আমরা স্টুডিও ইন্দুপুরী স্টুডিওকে ঘেরাও করি এবং পরে ইন্দুপুরী স্টুডিও বন্ধ করে দেয় এবং আমরা ওই দরজা খোলা আমরাও স্ট্রাইক ডেকে দিলাম যে পুরো বন্ধ থাক। এবং এতে এই বন্ধ দরজা খোলার জন্য বিধান রায়কে ইন্দ্রকুমার কারনানি ফোন করে এবং তারা পুলিশ দিয়ে বন্ধ দরজা খুলবে। এবং এই অবস্থায় অভিনেত্রী সংঘের তরফ থেকে আমাদের সঙ্গে মদত দেয় এবং ও ছবি বিশ্বাস, মারি সান্যাল, উত্তম কুমার, সৌমিত্র চ্যাটার্জি, ভানু ব্যানার্জি, অনুপ কুমার, সুনন্দা ব্যানার্জি এরা সবাই রাস্তায় নামে এবং ছবি বিশ্বাস সেখানে ঘোষণা করে যে যদি পুলিশ যেতে হয় ভাঙতে দরজা খুলতে তাহলে আমার বুকের উপর দিয়ে যেতে হবে। কিন্তু সেটা পুলিশ পারেনি এবং তার ফলে ওই দরজাও খোলা হয়নি। পরে আলোচনার মাধ্যমে মীমাংসা হয় কিন্তু মিনিমাম ওয়েজ ইন্দ্রপুরী স্টুডিও মানতে পারেনি। অন্য অন্য দাবিগুলো মেনেছে কিন্তু মিনিমাম ওয়েজ মানতে পারেনি। এবং কিছুদিন বাদে দেখা গেল যে 1969 সালে হলের কর্মচারীরা তারা ধর্মঘট করল এবং এই ধর্মঘটটা 100 দিন চলে গেছে। অভিনেত্রী সংঘ তখন দাবি করল যে এই ধর্মঘটেতে আমাদের সাহায্য করা দরকার এবং সেই জন্য তারা 10,000 টাকা অনুমোদন করল। হঠাৎ কোনো কারণ নেই উত্তম কুমার প্রেসিডেন্ট তিনি বললেন যে না, এইরকম কোনো রেজুলিউশন ছিল না। হ্যাঁ, তখন সেটা তাকে দেখানো হলো যে এই রেজুলিউশন এই রয়েছে, এই কথা লেখা আছে, কিন্তু তাতেও উনি রাজি হলেন না। যে রাজি না হওয়াতে ভোটাভুটি হলো এবং ভোটাভুটিতে উত্তম কুমার হেরে গেল, সৌমিত্র চ্যাটার্জি প্রেসিডেন্ট হলেন এবং 10,000 টাকা দেওয়া হলো। এবং এই এরপরে ওরা প্রডিউসাররা মিলে একটা সংগঠন করল সংরক্ষণ সমিতি বলে। এই সংরক্ষণ সমিতি 1970 সালে তারা সমস্ত স্টুডিওগুলোকে বন্ধ করে দিল এবং বলল যে মিনিমাম ওয়েজ তো দেওয়া হবে না কিন্তু সেন্সার ওয়াইজ রিলিজ করতে হবে। তাতে অনেকেই আপত্তি করলো, যে যেমন অজয় কর, তপন সিংহ, তরুণ মজুমদার, মৃণাল সেন, সত্যজিৎ রায়, ওই যে 8 জন বড় বড় ডিরেক্টর, তা হেমন্ত মুখার্জি, তা 8 জন বড় বড় ডিরেক্টর মিউজিশিয়ান, তারা বলল যে আমরা সংরক্ষণের সঙ্গে নেই। এবং ইতিমধ্যে মালিকরা ধর্মঘট তুলে নিল, হল চালু হয়ে গেল, কিন্তু তখন পড়ল বিপদে এবং প্রডিউসাররা তখন বাধ্য হয়ে তাদেরও আন্দোলন তুলে নিল। সেটা একটা মজার ব্যাপার হলো যে বলেছিল যে সেন্সার ওয়াইজ রিলিজ, কিন্তু কমললতাকে সে প্রিয়া সিনেমা রিলিজ করালো, আমরা তাতে বাধা দিলাম না। এবং বাধা না দেওয়ায় তারপরে আমি আর অজিত লাইরি গিয়ে অশিষ্টদিকে বললাম যে এই খেলা ভালো দিন ভালো চলবে না, আপনারা উইথড্র করুন। হ্যাঁ, আমরাও উইথড্র করে নিচ্ছি, কারণ নাহলে পরে সমস্ত রাজনৈতিক দল এর মধ্যে ঢুকে পড়বে, তখন কেচ্ছা হবে, আপনিও মরবেন আমরাও মরব। এবং সঙ্গে সঙ্গে এটা বুঝতে পেরে অসিত চৌধুরী ওই আন্দোলনকে তুলে নেয়। এরপরে আমার ব্যক্তিগত জীবনে প্রথম লাভ হলো 1971 সালে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট একটা ছবি করে সাক্ষরতার অভিযান বলে। সেই সাক্ষরতার অভিযান আমার প্রথম ডিরেকশন দেওয়া হলো, ডকুমেন্টারি করলাম আমার নামেতে। এবং তারপরে পরপর অনেকগুলো ছবি করি, যেমন আমরা ইয়েতে প্যানেলে ছিলাম না, ছিল বসুশ্রীর ম্যানেজার ননি দত্ত, সে আমাদের দিয়ে ছবি করালো। এবং সেই ছবিতে ওই ওয়েস্ট ইন্ডিজ ভার্সেস ইন্ডিয়া এই টেস্ট ম্যাচ ছিল, সেই টেস্ট ম্যাচের ডিরেকশনও ছিল আমার। তারপরে
ওদের ওই ইউথ হোস্টেল বলে একটা ছবি করেছিল ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের কংগ্রেস আমলে, সেই ছবিরও ডিরেকশন ছিল আমার। এই করে করে মোটামুটিভাবে ডিরেকশনে হাত পাকতে আরম্ভ করলো আর কি। এবং সেইটে শেষ গেল 1981 সালে যখন ফিল্ম ডিভিশনের প্রথম ছবি করি, সেই ছবির নাম ডেস্টিনেশন ক্যালকাটা, সেটা খুব সুখ্যাতিও পেয়েছিল। এবং সেই ছবিতে আমার প্রচুর নাম হয় এবং ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট আমাকে দিয়ে একটা ছবি করাবার প্রস্তাব দেয় শিশু চলচ্চিত্র, সেটা হলো ভোম্বল সর্দার। এই ভোম্বল সর্দারটা জাতীয় পুরস্কারও পায় এবং বোধহয় একমাত্র ছবি পৃথিবীতে যেটা অফিসিয়ালরা অর্থাৎ ফেস্টিভ্যাল কমিটি তারা নিজেরা মনোনীত করে প্রতিদ্বন্দ্বিতামূলক বিভাগে দেওয়ার জন্য। এটা আমাকে সত্যজিৎ রায় বলেছিলেন যে এটা আর কাউর বেলা হয় না, আমার বেলাও হয় না, আমাকেও ছবি দেখাতে হয়েছে। মানে ওরা আমার নামটা ইনক্লুড করেছিল কিন্তু ছবিটা আমাকে পাঠাতে হয়েছিল, কিন্তু তোমার বেলায় তা হয়নি, তোমার বেলায় ডিরেক্টলি ওই ছবি তারা গ্রহণ করেছে, ওরা সিলেকশন করেনি। এই এইটা একটা রেকর্ড আছে। যাই হোক, ওই ভোম্বল সর্দার ওটা তো জাতীয় পুরস্কারও পায় সেরা শিশু চলচ্চিত্র হিসাবে, এবং আমারও মোটামুটি নাম হয়। তারপরে দূরদর্শনের হয়ে আমি চারটে ছবি করি, তার মধ্যে একটা ছবি ছিল আমি করে খুব আনন্দ পেয়েছিলাম, সেটা হচ্ছে গিয়ে চাটুর্যে বাড়ুজ্যে অমৃতলাল বসুর লেখা এবং অসাধারণ একটা প্রহসন, এবং সেই প্রহসনটাকে গৌরাঙ্গপ্রসাদ ঘোষ ঠিক তেমনি অসাধারণত্ব নিয়ে কলকাতার যুদ্ধের সময়কার ও অবস্থাকে নিয়ে এই পটভূমিকায় চাটুর্যে বাড়ুজ্যেকে ফেলে, এবং আমি করে খুব মজা পেয়েছিলাম। এবং সাবিত্রী চাটুর্যে অসামান্য অভিনয় করেছিল, সেটা এখনও লোকে দেখলে পরে বলতে পারে, বুঝতে পারে। এবং খরাজেরও খুব সুন্দর অভিনয় ছিল সেখানে। সেখানে আমার জীবনের অত্যন্ত সেরা কমেডি বলতে গেলে পরে ওই ছবিটা। তাছাড়াও অনেক ছবিতে খণ্ড খণ্ডভাবে ডিরেকশন দিয়েছি, যেমন পার্সোনাল অ্যাসিস্ট্যান্টে তুলসী চক্রবর্তীকে যে দৃশ্যটা ছিল ওটা আমার ডিরেকশন তোলা, আমি যদিও পুরো ছবিটা করতে চাইনি, করিনি আর কি। যাই হোক, এসবই হচ্ছে গিয়ে আমি একজনের কাছেই ঋণী এর মূলে, সে হচ্ছে ভানু বন্দ্যোপাধ্যায়। ভানু বন্দ্যোপাধ্যায় আমাকে অত্যন্ত ভালোবাসত এবং ও নানান জায়গায় আমার নাম বলতো, সেই অনুসারেই আমার অনেক কাজ, অনেক ডকুমেন্টারি পাওয়া, বিশেষ করে ওই বসুশ্রীর যে ডকুমেন্টারিগুলো সেইগুলো ভানু বন্দ্যোপাধ্যায়ের জন্যই পেয়েছিলাম। 1987 সালে ফিল্ম ডিভিশনের হয়ে আমি প্রথম ছবি করি লেনদেন ট্রানজ্যাকশন, তাতে সৌমিত্র এবং মাধবী অভিনয় করেছিল এবং সেটা খুব পপুলার হয়েছিল। তারপর থেকে আমি থেমে থাকিনি। তারপরে ভানু বন্দ্যোপাধ্যায়ের পুত্র গৌতম বন্দ্যোপাধ্যায় আমাকে দূরদর্শনের একটা গানের উপরে সিরিয়াল করে, তো এই এটা একটা মজার সিরিয়াল। এটা হচ্ছে যে প্রথম পুরনো গান দিয়ে আরম্ভ করে একেবারে আধুনিক গানেতে এসে পৌঁছানো, প্রত্যেকটি ছবিতে একটা করে পুরনো গান, তারপরে তারপরের গান, তারপরের গান, 1930-এর গান, 1940-এর গান, 1950-এর গান, 1960-এর গান, এইভাবে চলেছিল বলে তেরোটা আমরা এপিসোড করি। তারপরে আর আমরা আর করিনি, এবং এরপরে আমি আর থেমে থাকিনি। পাঁচটা ছবি ওরা দূরদর্শন আমাকে দিয়ে করায় টেলিফিল্ম, এবং পাঁচটা হচ্ছে অন্তর্জলি, চাটুর্যে বাড়ুজ্যের কথা আগেই বলেছি,
মেজদিদি বিন্দুর ছেলে এই কটা ছবি আমি করি, যার মনে নেই আমার কাছে, এই এই কটা ছবি আমি করি। এবং তাছাড়া অসংখ্য ডকুমেন্টারি করেছি, যেমন একটা ছবি ছিল ভয়ানক যুদ্ধের পর, আরেকটা ছবি ছিল ডেস্টিনেশন বেঙ্গল, আরেকটা ছবি ছিল, মানে নামও গুলিয়ে গেছে এত ছবিগুলো করেছি, প্রায় পঞ্চাশটার উপরে ডকুমেন্টারি আমার করা আছে ফিল্ম ডিভিশন, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট বা বিভিন্ন ডিপার্টমেন্টের ছবি, এই ফার্টিলাইজার বিজ্ঞাপনের ছবি করেছি, ফার্টিলাইজার কর্পোরেশনের ছবি, রাঙা জবা এদের ছবি, বিজ্ঞাপনের ছবি নিয়েও কাজ করেছি অনেক। যে কটা উল্লেখ করার মতন ছবি, যেগুলো চিরকাল থাকবে, সেই কটা ছবি হচ্ছে গিয়ে, একটা হচ্ছে গিয়ে কাজী নজরুল ইসলামের উপরে একটা ছবি করেছিলাম, সেটা করে আমি খুব স্যাটিসফাইড। খনার উপরে একটা ছবি করেছিলাম, সেটা করেও আমি খুব স্যাটিসফাইড। তারপরে ঝানুচোর চানু বলে দূরদর্শনের জন্য একটা দুই এপিসোডের ছবি করি, সেটা করেও আমি খুব ভীষণ খুশি ছিলাম। সব শেষে এই কারেন্টলি কয়েক এক বছর আগে একটা ছবি করেছি, সেটা হচ্ছে মৃণাল সেনের উপরে, সেটা খুবই দেশে ও বিদেশে দারুণ সম্মান এনেছে। এইটুকু এই এইগুলো আমার উল্লেখযোগ্য ছবি। শুধু মৃণাল সেন নয়, আর একটাও আমি জীবনী করি, সেটা হচ্ছে অনিল চ্যাটার্জি, এবং সেটাও সাংঘাতিক ভালো ছবি, এবং লোকে দারুণ প্রশংসা পেয়েছিলাম, লোকে দারুণ প্রশংসা করেছিল, এইটুকু আমি বলতে পারি।